হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইমেজ গ্রুপ অফ এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি টিচার করার জন্য ভাবছিলাম যে আমি আমার টিচারে আমার ছবিটা দিব। ছবিটা দেওয়ার জন্য আমার যে ক্যামেরাটা, আমার ল্যাপটপের যে ক্যামেরাটা, তার রেজুলেশনটা ভালো না, ভালো ক্লিয়ার আসবে, সেজন্য ভাবছিলাম যে আমার মোবাইলের ক্যামেরাটা দিয়ে আমি আমার ল্যাপটপের যে বা সফটওয়্যারের যে আমার আমার ক্যামেরাটি ব্যবহার হবে, সেটা আমার মোবাইলটা যেহেতু অনেক ভালো ভালো ক্যামেরা, সেটাই আমি ইউজ করবো। হ্যাঁ, তো আমরা অনেক অনেক সময় ভাবি যে আমরা দামি ক্যামেরা ইউজ করবো, দামি এই ওয়েব ক্যামেরার জন্য দামি একটা ল্যাপটপ ব্যবহার করবো, এটা আমরা অনেক কিন্তু মনে করি। আমাদের যদি ওয়াইফাই থাকে, নেটওয়ার্ক থাকে, মোবাইল ডাটা থাকে, তো মোবাইলের ক্যামেরাটা যদি খুবই ভালো হয়, সেক্ষেত্রে আমাদের জন্য অনেক ইজি একটা কাজ হবে। আমাদের কোনো দামি ধরনের DSLR দামি ল্যাপটপেরও দরকার নেই। আমি অনেক মানে এই বিষয়টা নিয়ে অনেক ঝামেলা করেছিলাম, বিভিন্ন সময় ঝামেলা করি, ভুলে যাই। আমি মনে করি আজকে টিউটোরিয়াল করার আগে আমার শিক্ষার্থীদেরকে এই জিনিসটা আগে শিখাই দেবো, কিভাবে সফটওয়্যারের মাধ্যমে আমার মোবাইলের যে ক্যামেরাটা আছে, ফ্রন্ট ক্যামেরাটা আছে বা ব্যাক ক্যামেরাটা আছে, সেটাই আমরা আমাদের টিউটোরিয়ালে আমরা আমরা অ্যাটাচ করতে পারবো অটোমেটিক। অর্থাৎ যে সফটওয়্যারটা আমরা মোবাইলে ব্যবহার করবো, সেম সফটওয়্যারটা আমাকে পিসি মোডে ব্যবহার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে চলে যাই আমরা সেই সফটওয়্যারটা, অর্থাৎ যে সফটওয়্যারের মাধ্যমে আমরা মোবাইলের ক্যামেরাটা আমরা পিসিতে ইউজ করতে পারবো, সেটা নিয়ে একটা আলোচনা করা যাক। শুরুতে আমাদের সেই সফটওয়্যার নাম হবে আমরা গুগলে সার্চ অপশনে যাব। সার্চ অপশনে কি আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আইভি ক্যাম সফটওয়্যারটা আমরা ডাউনলোড করব। আইভি ক্যামের যে অপশন গুলো আছে সেখানে E2E নামে একটা সফটওয়্যার আছে, সেটা ইউজ করতে হবে। একই সাথে আমাদের মোবাইলে যে সফটওয়্যারটা ইউজ করতে হবে, আমরা প্লে স্টোরে যাই, প্লে স্টোর থেকে আমরা একটু দেখে নিই। আমরা মোবাইল অপশনে প্লে স্টোরে যাব, প্লে স্টোর থেকে আমরা আইভি ক্যাম, আমরা এখানে লিখব আইভি ক্যাম ওয়েব ক্যাম, আইভি অলরেডি চলে আসছে, আইভি ক্যাম ওয়েব ক্যাম, ঠিক আছে, আইভি ক্যাম ওয়েব ক্যাম, এটা আমরা সার্চ করে বের করবো। তারপর এখানে দেখতে হবে আমার এখানে যেটি ইনস্টল অলরেডি করা আছে আইভি ক্যাম E2E সফট, এটা খুব ইম্পর্টেন্ট। আইভি ক্যামের অনেকগুলো অপশন আছে, E2E এটা আমি দেখেছি যে সবচেয়ে ইফেক্টিভ একটা সফটওয়্যার, এটা দিয়ে আমি মোবাইলের ক্যামেরাটাকে আমরা ডেস্কটপ অথবা ল্যাপটপ যে কোনো জায়গায় আমি ব্যবহার করতে পারবো, আমাদের দামি ক্যামেরা কেনার করতে নাই। সেটা তো আইভি ক্যাম ওয়েব ক্যাম E2E সফট, এই নামটাই আমাকে পিসি বা ল্যাপটপে সার্চ করে আমাকে বের করতে হবে, ইনস্টল করতে হবে। তবে শর্ত হচ্ছে যে একই ওয়াইফাই, মোবাইল এবং ডেস্কটপ বা ল্যাপটপ একই ওয়াইফাই এর আন্ডারে থাকতে হবে, প্রথম শর্ত। সেম সফটওয়্যারটা সেম ভার্সন ইনস্টল করতে হবে এবং সেম ওয়াইফাই থাকতে হবে। তো আমরা সার্চ করে আমরা যদি এখানে ইনস্টল লেখা থাকতো, ঠিক আছে, আমরা একটু করি নেই, ইনস্টল লেখা থাকলে ইনস্টল দেব, এটা 27 মেগাবাইটের মতো ইনস্টল হয়ে অটোমেটিক্যালি এটা আমাদের ডেস্কটপে আসবে। এটা আমাদের ডেস্কটপ আইভি ক্যাম, এই আইকনটা হচ্ছে আইভি ক্যাম এবং সিম্বলটা আইকনের জন্য সিম্বলটা আমাদের ক্যামেরার মতো, সেটা আমাকে। এখন আমরা সেম জিনিসটা
আমরা কিসিতে যাই বা ল্যাপটপে যাই, আইভি ক্যাম, আইভি ক্যাম, ওয়েব ক্যাম, ওয়েব ক্যাম দিয়ে সার্চ করব। সার্চ করব কি যে আইভি ক্যাম ইউজ মোবাইল ফোন অ্যাজ এ পিসি ওয়েব ক্যাম ই টু ই সব। আমরা এখানে মোবাইলে যেটা আমরা দেখেছিলাম, হচ্ছে আরেকবার দেখাই দিই, মোবাইল ক্যামেরা থেকে ই টু ই সব, এটাকে আমাদের ইনস্টল করতে হবে। এটা ইনস্টল করতে গিয়ে আমরা যে প্রবলেমটা ফেস করবো, আজকে ক্যামেরা এখানে অনেকগুলো অপশন আছে, ডাউনলোড উইন্ডোজ ক্লায়েন্ট সফটওয়্যার, আমরা এটা কি আইফোনের জন্য ব্যবহার করব নাকি কি জন্য ব্যবহার করব। আমরা এটা অবশ্যই উইন্ডোজের জন্য যদি ব্যবহার করতে চাই, তাহলে আমরা উইন্ডোজ ডাউনলোড ফর উইন্ডোজ দেব, এবং এটার ডাউনলোডটা এখানে 64 বিট নাকি 32 বিট সেটা আমাদের জানা থাকতে হবে। তো এখানে উইন্ডোজ দিলে এটা অটোমেটিক বুটার জন্য কাজ করবে 64 বিট এবং 64 বিটের জন্য কাজ করবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ক্লিক করলেই হবে, এখানে যদি আমরা ক্লিক করি উইন্ডোজের উপর ক্লিক করি, তাহলে এখানে যে এখানে ডাউনলোড হচ্ছে এটা মনে হয় 117.2 মেগাবাইট আইভি ক্যামটা ইনস্টল করছে। এখন ইনস্টল শেষ হওয়ার পর এটা কোথায় ইনস্টল হচ্ছে এটা আমরা দেখে নিতে হবে, কোথায় ইনস্টল হচ্ছে এটা, সেটা আমাদের ডাউনলোড নামে একটা ফোল্ডার আছে, অথবা আমরা যদি এখানে ওপেন ওয়েন ডান যখন শেষ হয়ে যায় এখানে ক্লিক করলে কিন্তু আমরা এই লোকেশনটা জানতে পারবো, অথবা এটা হচ্ছে আমরা যদি ফাইল এক্সপ্লোরারে যাই যেখানেই হোক না কেন, যেখানে যায় আমাদের সেই লোকেশনটা আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের ডাউনলোডের মধ্যে আসছে ডাইভি ক্যাম 64 বিট, এটা দুইবার আমাদের ইনস্টল হচ্ছে, ঠিক আছে। এইটা যেহেতু প্রায় লাগে নতুন করে আমি ইনস্টল করবো না, ইনস্টল করার পর এখানে ডাউনলোড হওয়ার পরে অবশ্যই ডবল ক্লিক করে এটাকে রান করতে হবে, রান না করলে এখন আমি একটু ওয়েব ক্যামটা দিচ্ছি, আমরা কিন্তু আমাদের মোবাইলটাকে মোবাইলের যে ক্যামেরা রেজুলেশন আমরা কিন্তু ডেস্কটপে পাচ্ছি বা ল্যাপটপে পাচ্ছি, দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা আমরা যখন ইনস্টল হয়ে গেল আমাদের ফার্স্ট আমাদের মোবাইলের আইভি ক্যামটা আমাদের ওপেন করতে হবে, মোবাইল ওপেন করার পরে পরে আমাদের ডেস্কটপ বা ল্যাপটপে আমাদের রান করার দরকার নেই, রান হচ্ছে আমাদের যেটা একবার ইনস্টল করা আছে এটা আমি আর করছি না, ক্যান্সেল করে দিচ্ছি। আমাদের ডেস্কটপে আমাদের আইকন হিসেবে আসবে হচ্ছে আইভি ক্যাম, শর্টকাট বার আইভি ক্যাম, মোবাইলটা ওপেন ক্যামেরা ওপেন করার পর আইভিটা ওপেন করবো, ডেস্কটপ থেকে আমরা ওপেন করে নেব। ওপেন করার পর ওপেন করা আছে সম্ভবত, হ্যাঁ এটা আমরা দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি অনেকগুলো সফটওয়্যার ব্যবহার করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, আবারও সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিওটি শেষ করছি। অনুরোধ থাকলো যে লেট পড়াটা বিষয় শিক্ষার্থী আবার এই ভিডিওটি দেখবার ও অবশ্যই কমেন্ট করবা, কমেন্টের মাধ্যমে বুঝতে পারবো যে আমার ভালো শুনে, আর শেয়ার তো অবশ্যই করবা, তাতে করে তোমাদের বন্ধুরা এই ভিডিওর গুলো দেখে শিখতে পারে, তোমাদের কর্পোরেট ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সবার দরকার, তাছাড়া যে কোনো টেকনোলজি বা যে কোনো মানুষের জন্য সফটওয়্যারটা খুব গুরুত্বপূর্ণ। আন্তরিক ধন্যবাদ সবাইকে।